যদি কেউ নামাজ পড়ে ফেলেন, আমার ভাই যদি এই ধরনের অবস্থায় নামাজ পড়ে ফেলেন, তাহলে নামাজ কিন্তু আদায় হয়ে যাবে। আচ্ছা, কিন্তু কাজটি মাকরু হলো, হারাম কাজ হলো, একটি নামাজের মধ্যে একটি ত্রুটিযুক্ত একটি নামাজ হলো আমার। কারো যদি দুটি এখানে প্রশ্ন ওনার, একটি হচ্ছে ছবি যদি কারো থাকে তাহলে সেই ক্ষেত্রে মাকরু এবং হারাম কাজ। আচ্ছা, ওই ধরনের ছবি নাই কিন্তু অন্য ধর্মের এটা একটা প্যাটার্ন, অন্য ধর্মের একটা শেয়ার বা বৈশিষ্ট্য, যেমন ত্রিশূলের কথা বলেছেন, ক্রুশ বলেছেন, এই ধরনের অবস্থাতেও আমাদের উলামা ইকরাম বলেছেন যে তার নামাজ হয়ে যাবে। আচ্ছা, কিন্তু কাজটি তার হারাম হলো এবং মাকরু হয়েছে। আচ্ছা, এছাড়াও আমরা অনেক সময় দেখি, আমরা কোনো জায়গায় নামাজে দাঁড়িয়েছি, সামনে ছবি আছে, ডান দিকে ছবি আছে, বাঁ দিকে ছবি আছে, তাহলেও কিন্তু আমার নামাজটি মাকরু হবে। আচ্ছা, একমাত্র যদি পিছনের ছবি থাকে তাহলে নামাজ এই সুরত হবে। তো সামনে যদি ছবি থাকে আমি কি করব? অনেক সময় এরকম হয় যে আমরা ছবিগুলো ঢেকে দিই অথবা উল্টো করে দিই, তাহলে কিন্তু আমার নামাজটি হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় এটি খেয়াল করি না যে আমাদের অনেক ভাইয়েরা হয়তো পেপার পত্রিকা রেখেছেন, এখানেও বিভিন্ন রকমের ছবি ছবি থাকে। আমি নামাজে দাঁড়িয়েছি, হয়তো সামনে একটি পত্রিকা আছে, পত্রিকার মধ্যে যে ছবি, এই কারণেও কিন্তু আমার নামাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই সমস্ত কিছুতেই আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় আছে আমরা শোপিস হিসেবে আমরা মূর্তি রাখি, বিভিন্ন রকমের, হয়তো একটা রাখলাম, বিড়াল রাখলাম, একটা কুকুরের মূর্তি রাখলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি অনেকে শখ করে রাখেন, এই ক্ষেত্রেও কিন্তু একই মাসলা আমার। আচ্ছা, যে আমার নামাজ কিন্তু ত্রুটিযুক্ত হয়ে যাবে। তাই এই ধরনের অবস্থা থেকে আমরা সবাই সতর্কতা অবলম্বন, আল্লাহ তাআলা কবুল করুক।